বন্ধু, বর্তমান সময়ের ছেলে মেয়েদের সব থেকে বড় সমস্যা হলো নিজের শরীরের আকৃতি অধিক মোটা হয়ে যাওয়া। কিন্তু এমন কিছু ব্যায়াম বা এমন কিছু এক্সারসাইজ আছে যেগুলো আপনি ঘরে বসে করে নিতে পারবেন, কোনো প্রকার জিমে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র 3 সপ্তাহের মধ্যে আপনি আপনার শরীরের টোনটাকে ফিরিয়ে আনতে পারবেন আগের জায়গাতে। আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য এবং আপনাকে আরও সুন্দর করার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না। এবং এই ভিডিওতে যা যা ব্যায়াম দেখবেন সবগুলো ব্যায়াম খুব সহজেই করা যায়। এই ব্যায়ামগুলো করতে শুধুমাত্র দরকার একটু জায়গা আর আপনার হাতে একটু সময়। আর এই ব্যায়ামগুলো অবশ্যই আপনাকে 10 থেকে 15 মিনিট প্রতিদিন করতে হবে। যদি আপনি খুব বেশি মোটা না হন তাহলে আপনাকে সপ্তাহে 4 দিন এই ব্যায়ামগুলো করলেই চলবে। তো ব্যায়ামগুলো কিভাবে করবেন বিস্তারিত জানার যদি আগ্রহ থাকে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু, প্রথমে যে ব্যায়ামটির কথা বলবো সেটি হলো বার্ড ডগ। ছোটবেলায় যেভাবে হামাগুড়ি দেওয়া হয় ঠিক সেইভাবেই এই ব্যায়াম করার জন্য আপনাকে হাঁটু এবং হাতের পাতার উপর ভর করে শুতে হবে। এরপর যে কোনো একটি হাত এবং বিপরীত দিকের পা হাওয়াতে তুলতে হবে। যেমন ভাবে দেখতে পাচ্ছেন এই অবস্থায় 4 থেকে 5 সেকেন্ড থাকার পরে অন্য হাত এবং পা দুটোর ক্ষেত্রে একই কাজ করতে হবে। মোট 20 থেকে 25 বার এরকম ব্যায়াম করবেন। এ সময় শ্বাস প্রশ্বাস ধরে রাখবেন না, শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবেন, অর্থাৎ যেভাবে নিচ্ছেন ঠিক সেভাবে নিতে হবে। বন্ধু, এবারে বলবো দ্বিতীয় ব্যায়ামটির কথা। দ্বিতীয় যে ব্যায়ামটি করবেন সেটি হচ্ছে হিপ রেজেস। এই ব্যায়ামটি করার জন্য আপনার হাত দুটোকে পাশে রেখে শুয়ে পড়তে হবে ফ্লোরে এবং শুধুমাত্র কোমরটাকে উপরে তুলতে হবে। এই ব্যায়ামটি করার জন্য নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস ছাড়তে অবশ্যই ভুলবেন না। কোমরটিকে উপরে তুলে 5 সেকেন্ড রাখবেন এবং তারপর পুনরায় আগের জায়গায় ফিরে আসবেন। এই ব্যায়ামটি দিনে 10 থেকে 15 বার করবেন। বন্ধু, তৃতীয় যে ব্যায়ামটি করবেন সেটি হচ্ছে স্কোয়াটস। এই ব্যায়ামটি করার জন্য আপনাকে দাঁড়াতে হবে যেমন ভাবে দেখতে পাচ্ছেন ঠিক তেমন ভাবে। হাত দুটোকে ভাঁজ করুন আপনার ঘাড়ের সাথে, তারপর আপনাকে বসে পড়তে হবে। এই ব্যায়ামটি খুবই জনপ্রিয় একটি ব্যায়াম। এই ব্যায়ামটি জিমে সবসময় করানো হয়, খুবই সহজ ব্যায়াম। কিন্তু এই ব্যায়ামটি করতে একটু কষ্ট হবে, তবে ফ্যাট কমানোর জন্য খুবই ভালো কাজ করে। এই ব্যায়াম করার সময় ঘাড় এবং কোমর যেন সোজা থাকে, সামনে এবং পেছনে যেন খুব বেশি ঝুঁকে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। 4 নম্বরে যে ব্যায়ামটির কথা বলবো সেই ব্যায়ামটির নাম হলো পুশ আপস। এই ব্যায়ামটি করতে মনে হয় সকলেই পারবেন। পায়ের পাতা এবং হাতের পাতার উপর ভর করে আপনাকে শুতে হবে, তারপরে নিঃশ্বাস না ধরে রেখে অর্থাৎ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখেই আপনাকে এই ব্যায়ামটি করতে হবে। এই ব্যায়ামটি করার সময় কোমর যেন খুব বেশি ঝুঁকে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধু, শেষে যে ব্যায়ামটির কথা বলবো সেই ব্যায়ামটির নাম হলো প্লানক। শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য সব থেকে উত্তম হলো এটি। এটি করার জন্য পাতা এবং হাতের কোনো এর উপর ভর করে শুতে হবে, যেমন ভাবে ভিডিওতে দেখছেন ঠিক তেমন ভাবেই। এই অবস্থাতেই থাকতে হবে আপনাকে 30 সেকেন্ডের মতো সময় ধরে। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু সব থেকে খুব কঠিন ব্যায়াম এটি। সব ব্যায়ামগুলো করার পর এটি করবেন। এই ব্যায়ামগুলো যদি আপনি সঠিক নিয়মে শুধুমাত্র 15 দিন করতে পারেন তাহলে আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট গলে আপনি দ্রুত স্লিম হয়ে উঠবেন। বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয়। এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।